প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান বাংলা পত্রিকা প্রেস ভি অনুষ্ঠান থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এটি টাইম টেলিভিশনের একটি নিয়মিত আয়োজন এবং এখানে বাংলাদেশ এবং নিউ ইয়র্ক থেকে প্রকাশিত পত্রিকাগুলোর শিরোনাম পড়া হয় এবং এই শিরোনামগুলো থেকে গুরুত্বপূর্ণ যে শিরোনামগুলো আছে, যে খবরগুলো আছে, সেই খবরগুলো আমরা বিশ্লেষণ করে থাকি। প্রথাগতভাবে আজকেও আমরা নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা এবং ঢাকা থেকে প্রকাশিত বাংলাদেশের জাতীয় পত্রিকা যেগুলো আমাদের হাতে এসেছে সেগুলোর খবর পড়ব এবং তার বিশ্লেষণ করব। আজকে খবর বিশ্লেষণ করবার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন আমাদের নিয়মিত অতিথি জনাব হেলালুদ্দিন রানা। জনাব হেলালুদ্দিন রানা, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলা পত্রিকা প্রেস ভিউ অনুষ্ঠানে। জি ধন্যবাদ ইকবাল মাহমুদ, অনেক ধন্যবাদ। রানা ভাই, আমরা প্রথমেই যেটি বলছিলাম যে আসলে শিরোনামগুলো পড়ি, আমাদের হাতে যে পত্রিকাগুলো এসেছে, যুগান্তর এসেছে প্রথমেই। পরামর্শকের পকেটেই যাবে 1700 কোটি টাকা, হটিকমরুল ঝিনাইদহ মহাসড়ক উন্নয়ন প্রকল্প, বৈদেশিক প্রশিক্ষণে ধরা হয়েছে 2 কোটি 61 লাখ টাকা। এই খবরটি একটি বিশেষ স্পেশাল রিপোর্ট তাদের, একটি প্রকল্পে পরামর্শক অর্থাৎ কনসালটেন্টকে 1700 কোটি টাকা দিতে হবে, সেই ধরনের একটি প্রকল্পের খবর তারা প্রচার করেছে প্রধান শিরোনামে। প্রযুক্তির প্রসারে কাজ করে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে ওবায়দুল কাদের, নির্বাচন প্রশ্নে আওয়ামী লীগ ও যুক্তরাষ্ট্রের চাওয়া এক। তারপরে নির্বাচন সংক্রান্ত আরও কয়েকটি খবর আছে, আমরা সেগুলো পড়ব। সমকাল প্রধান শিরোনাম করেছে সিরিজ বৈঠকে কি বার্তা দিচ্ছেন পিটার হাস, কুড়িল পূর্বাচল লিংক রোডে শেষই হচ্ছে না খাল খনন, 23 বছরের মধ্যে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু। ব্রিফিংয়ে মুখপাত্র, বাংলাদেশে শান্তিপূর্ণ ভোট চায় ভারত। ওকে, আমাদের হাতে আছে জায়জাদিন। জায়জাদিনের প্রধান শিরোনাম, ডেঙ্গুর ধাক্কায় অন্য চিকিৎসা ব্যাহত, বাজারে খোলা সোয়াবিন বিক্রি হচ্ছে কোয়ালিটি নামে। আমাদের হাতে এরপরে যে পত্রিকাটি আছে সেটি হচ্ছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাকের প্রধান শিরোনাম, এত নিখোঁজ মানুষ যায় কোথায়, ট্রাম্পের আদালতে হাজির ঘিরে কঠোর নিরাপত্তা। এটি আসলে একটু পুরনোই হয়ে গেছে খবরটি, যেহেতু আজকে ট্রাম্প আদালতে হাজির হয়ে গেছেন এবং তাকে ইনডাইক্টেড করা হয়েছে। আমাদের হাতে আছে দৈনিক কালের কণ্ঠ, ঘরে ঘরে জ্বর, 25 ভাগ ডেঙ্গু, বাংলাদেশে মানুষ যেভাবে চায় সেভাবেই হবে নির্বাচন বলেছে ভারত। আওয়ামী লীগ অফিসে পিটার হাস, সুষ্ঠু নির্বাচনের আশ্বাস আওয়ামী লীগের। বিএনপির সঙ্গে সমন্বয়ের বৈঠক, ঢাকার অবস্থান কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন শরিকরা। দৈনিক নয়া দিগন্ত এসেছে আমাদের হাতে, তারা প্রধান শিরোনাম করেছে বিদেশিদের দৌড়ছাপে সরকার চাপ অনুভব করছে না, সরকার বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপরে ওমানে বাংলাদেশি এমপি আটকের ঘটনা সরকারের জন্য বিব্রতকর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন। দৈনিক সংগ্রাম আমাদের হাতে এসেছে, ডেঙ্গুতে দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড 283, ভয় দেখিয়ে আওয়ামী লীগ টিকে থাকতে পারবে না, সরকার নিজেদেরকে স্বার্থপ্রধান অস্ত্র হিসেবে বিচার বিভাগকে ব্যবহার করছে। প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করে যাওয়ার দেশের সব ক্ষেত্রেই উন্নতি হচ্ছে। আমার মনে হয় আজকে দেশের প্রায় প্রত্যেকটি, বাংলাদেশ থেকে প্রকাশিত প্রায় প্রত্যেকটি পত্রিকার শিরোনাম জুড়ে যে খবরগুলো প্রাধান্য পাচ্ছে তার মধ্যে দেখা যাচ্ছে যে নির্বাচনকে ঘিরে কূটনৈতিক মিশনগুলো, বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনগুলোর যে তৎপরতা, সেই তৎপরতাগুলো প্রাধান্য পেয়েছে। পাশাপাশি একটি অভিন্ন খবর প্রচারিত হয়েছে প্রায় প্রত্যেকটি গণমাধ্যমে, সেটি হচ্ছে ডেঙ্গু। ঢাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব হয়েছে আপনারা জানেন, এবং সেই ডেঙ্গুতে স্মরণকালের সবচেয়ে রেকর্ড সংখ্যক মানুষ এরই মধ্যে মারা গেছেন, সেটি নিয়ে সব পত্রিকা রিপোর্ট করেছে। রানা ভাই, আপনি শুনেছেন 283 জন মানুষ এ পর্যন্ত মারা গেছেন ডেঙ্গুতে, এই যে গণমাধ্যমগুলিতে ব্যাপক হারে খবর প্রচারিত হচ্ছে, সরকার কি বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে নাকি আমাদের ক্যাপাসিটিগত কোনো স্বল্পতা রয়েছে, এই যে এত অল্প সময়ের মধ্যে এত দ্রুত বিস্তার লাভ করছে এই ডেঙ্গুর প্রাদুর্ভাব? ধন্যবাদ আপনাকে ইকবাল মাহমুদ। ডেঙ্গু গত
তো কয়েক মাস ধরেই আমাদের মানে মিডিয়া বা আপনি সংবাদপত্র বলেন বা টেলিভিশন বলেন শিরোনাম দখল করে আছে। এই যে এত লোকজন মারা যাচ্ছে, আমার মনে হয় না তো তারা কি করছে। সরকার বলছে যে এটা হচ্ছে সিটি কর্পোরেশনের দায়িত্ব, এবং সিটি কর্পোরেশন কি করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তাদের কাজই হচ্ছে কিছুদিন পর পর মানুষের বাসা বাড়িতে যাওয়া, আবর্জনা নালা এগুলাতে ধোয়া দেয়া এবং কিছু ওষুধ ছেটানো। তো এগুলা করে কি ডেঙ্গুর বিস্তার রোধ করা যাবে? আমার তো মনে হয় না। আমরা গত 2 বছর থেকে, এবছর আপনি যেটা বললেন যে পরিসংখ্যান এইমাত্র আপনি জানালেন যে মৃত্যু 283, তার আগের বছর কিন্তু 281, অর্থাৎ 2 জন বেশি এবার, অর্থাৎ প্রায় সেম প্যাটার্ন কিন্তু ডেঙ্গুর। তো আমরা এটা আসলেই দেখি, মানে প্রত্যেক বছর এই এই মৌসুমটা এলেই, অর্থাৎ মশার যে প্রজনন মৌসুম এই গ্রীষ্মকাল বা সামারটা এলেই বেশি বেড়ে যায়। তো আমার মনে হয় এই ব্যাপারে এই মশা নিধনের পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন, আমি বলবো যে মশার কিন্তু প্রাদুর্ভাব বাংলাদেশে আছে, আমার অভিজ্ঞতা আছে, আপনি জানেন কিনা জানি না। আমি বিমানবন্দরে 2015 আমার যে অভিজ্ঞতা হয়েছিল এটা মানে নজিরবিহীন, আমি জীবনেও কখনো এত মশা একসাথে এক জায়গায় একটা বিমানবন্দরে, আন্তর্জাতিক বিমানবন্দরে আমি দেখিনি। তো মানে আপনি 1 মিনিট একটা জায়গায় বসা যায় না এরকম মশা, আর সব কিন্তু বিমানবন্দরের ওয়েটিং রুমে। তো এটা আমার অভিজ্ঞতা রয়েছে। আমরা এই সময় দেখেছিলাম যে কিছু কিছু বিমান ঢাকা ছাড়ার প্রাককালে তারা কিন্তু ওষুধ স্প্রে করছে তাদের বিমানের ভেতরে, ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলো, এ ধরনের মশা ছিল ঢাকায়। তো মশা এটাও প্রাসঙ্গিক ডেঙ্গুর সাথে। তো আমার মনে হয় যে এক্ষেত্রে শুধু এসব না করে এটাকে আমার মনে হয় যে একটা জাতীয় বিপর্যয় ঘোষণা করে সরকার এটার মোকাবেলা করতে পারে। তারা মনে করছে যে মানুষ তো মাত্র 283 মারা গেছে, আমাদের দেশে তো আর মানুষের জীবনের কোনো দাম নেই। ইকবাল, আপনি দেখবেন যে এটা আবার কি সংখ্যা, 283 কি কোনো সংখ্যা হলো? আমাদের জনসংখ্যা তো 18 কোটি বলেন, 20 কোটি বলেন, 22 কোটি বলেন, এটা বিশাল একটা জনসংখ্যা। তো আমার মনে হয় এজন্য সরকারেরও টনক নড়ছে না যে মাত্র 283 মারা গেছে। তারা হয়তো এই মৃত্যু যদি 2 লাখে গিয়ে টেকে তো হয়তো তাদের টনক নড়বে। এবং দুর্ভাগ্যের বিষয় রানা ভাই, সময়টা আসলে নির্বাচনকে সামনে রেখে যে সংঘাত, সহিংসতাপূর্ণ সময় এবং দুই দলের মধ্যে পারস্পরিক যে এক ধরনের যুদ্ধংদিহী সময়, সেই সময়টাতে এই ধরনের একটি বিপর্যয় চলছে দেশে, কিন্তু কেউ আসলে প্রপারলি অ্যাড্রেস করছে না, না সরকার অ্যাড্রেস করছে না বিরোধী দল এটা নিয়ে কথা বলছে, এবং মাঝখান দিয়ে কিন্তু নিরীহ মানুষগুলো মারা যাচ্ছে, কিন্তু সেই মানুষগুলো, সেই মৃত্যুগুলো আসলে বিবেচনায় আসছে না। আমি সেটাই বলছিলাম যে এই মৃত্যু মানে কত সংখ্যায় পৌঁছুলে সরকারের টনক নড়বে। আমার কথাটা হচ্ছে যে এটার তো গুরুত্ব দিচ্ছে না, আপনি যেটা বললেন সরকার দিচ্ছে না, বিরোধী দলের তো এখানে কোনো দায়িত্ব নেই, আর সরকারের তো সংশ্লিষ্ট ডিপার্টমেন্টই আছে এটা মোকাবেলার জন্য। আমাদের স্বাস্থ্য বিভাগ তো বিরাট স্বাস্থ্য বিভাগ, তার বিভিন্ন এজেন্সি আছে। আমরা যদি কেবল ঠেলে দেই বলটা যে সিটি কর্পোরেশনের গাড়ে তাহলে চলবে না, এটা কিন্তু জাতীয় ক্রাইসিস। তো এই ক্রাইসিস মোকাবেলায় সরকারকে এগিয়ে আসতে হবে আমি মনে করি, এবং এটা কিভাবে বাস্তব ভিত্তিক কিভাবে মোকাবেলা যায়, কিভাবে মানুষকে বা ডেঙ্গুর বিকল্প টিকা বা এ ধরনের এ জাতীয় কিছু, আমাদের জীবন বাঁচাতে হলে যা কিছু দরকার তা আবিষ্কার করতে হবে, আমাদের বিজ্ঞানীদের আসতে হবে বা এগিয়ে আসতে হবে যারা বিভিন্ন সেক্টরে কাজ করছেন অন্তত, তাতে হলেও আমরা তো মৃত্যুর সংখ্যা পাচ্ছি, পরিসংখ্যান পাচ্ছি, কিন্তু আমরা যে এর চাইতে যে দুর্ভোগ, ভয়াবহ দুর্ভোগ যেটা প্রতিদিন কাগজে আসছে যে হাসপাতালগুলোতে তাই নাই, আপনি আউটডোর বলেন, ইনডোর বলেন বা ভর্তির সংখ্যা বলেন, এগুলো আমাদের এমনি স্বাস্থ্য খাতে লোকবল বা হাসপাতাল বা এইসব বিষয় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সীমিত। আমাদের স্বাস্থ্য খাত ইতিমধ্যে চলে গেছে এমন একটা সিন্ডিকেটের হাতে যারা এটাকে নিয়ে বাণিজ্য চালাচ্ছে, এতে ডাক্তার জড়িত আছেন, এতে সরকার প্রশাসনের জড়িত আছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা জড়িত আছেন। আমি বলছি যে আমাদের দুর্নীতি এ পর্যায়ে চলে গেছে সর্বক্ষেত্রে, তো সেটা স্বাস্থ্য বলেন বা শিক্ষা বলেন সব ক্ষেত্রে। তো এজন্য এটার লাগাম এখনই টেনে ধরা দরকার আমি মনে করি, এবং সরকার, আশা করছি যে সরকার এগিয়ে আসবেন
এ বিষয়ে। আমরা সেটি আশা করি। রানা ভাই, আমরা একটু রাজনীতির আলাপে ফিরত আসি, কারণ পত্রিকা জুড়ে আসলে রাজনীতির খবরই প্রাধান্য পায় এবং সাম্প্রতিককালে নির্বাচনকে ঘিরে যে পরিস্থিতি সেটি নিয়ে আসলে বেশিরভাগ খবর প্রচারিত হচ্ছে। আজকে যুগান্তর যে দ্বিতীয় শিরোনামটি করেছে সেটি হচ্ছে পিটার হাস, যুক্তরাষ্ট্রের ঢাকায় নিযুক্ত যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, তিনি আওয়ামী লীগ কার্যালয়ে গিয়েছেন এবং সেখানে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে দুটি কথা বলেছেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেছেন যে নির্বাচন প্রশ্নে আওয়ামী লীগ এবং যুক্তরাষ্ট্রের চাওয়া একই, অর্থাৎ আওয়ামী লীগ যা চায় যুক্তরাষ্ট্র তাই চায়, আওয়ামী লীগ চায় সুষ্ঠু গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচন, যুক্তরাষ্ট্রও সেটি চায়। আবার একটি প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেছেন যে বিদেশি চাপের কারণে তারা, বিদেশি রাষ্ট্রদূতদের যে তৎপরতা সেই তৎপরতার কারণে তারা কোনো চাপ অনুভব করছেন না। কিভাবে দেখছেন তার এই মন্তব্যটি? জি, তার এই বক্তব্যটা অন্যভাবে এসেছে কাগজে, আপনি হয়তো সব কাগজ পড়েননি, শিরোনাম হয়েছে। তিনি বলেছেন যে বিদেশি চাপ নয়, বিবেকের ছাপ অনুভব করছেন ওবায়দুল কাদের। এটা তার বক্তব্যে, তার উদ্ধৃতি দিয়ে আজকের কাগজগুলো এসেছে। এবং আপনি আগে যেটা বললেন যে পিটার হাস, আমরা দেখছি যে খুবই ব্যস্ত সময় পার করছেন ঢাকায়। তিনি রাজনৈতিক দলগুলোর সাথে উপর্যুপুরি বৈঠক করছেন, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপির সাথে। পাশাপাশি তিনি সুশীল সমাজ, মিডিয়া, সকলের সাথে একটা সমন্বয় করছেন এবং বসছেন, আলোচনা করছেন। এবং আমরা দেখলাম গতকাল তিনি বসেছিলেন নির্বাচন কমিশনের সাথে। তো সেই বৈঠক শেষে আমাদের যে মহান নির্বাচন কমিশনার সিইসি, তিনি কিন্তু তার বক্তব্য থেকে 180 ডিগ্রি টান দিয়ে বললেন যে এখন রাজনৈতিকভাবে যদি এই এই সংকট সমাধান করা না যায়, তাহলে নির্বাচন কমিশনের কিছু করার, বা তারা বলছেন যে তারা অসহায়, এটা রাজনৈতিকভাবে সমাধান হওয়া উচিত বলে তিনি মনে করছেন। অথচ এই নির্বাচন কমিশনারই আগে বলেছিলেন, কেউ নির্বাচনে না এলে আমাদের কি করার আছে, আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন করব। তো আমরা এই সময়ে, এই যে আপনি যে বিষয়গুলো বললেন, স্বভাবতই বাংলাদেশের জাতীয় নির্বাচন, যদিও 5-6 মাস আমরা সামনে পরে এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে, সময় রয়েছে বেশ কয়েক মাস, কিন্তু ইতিমধ্যে এই নির্বাচন নিয়েই কিন্তু বাংলাদেশের, আপনি সরকার বলেন বা আওয়ামী লীগ বলেন, তারা কিন্তু নানাভাবে চাইছে, তাদের নানা কৌশল তারা প্রয়োগ করছে কিভাবে এইবারের এই 2023 যে নির্বাচনী বৈতরণী, এটা তারা কিভাবে পার হবে বা হওয়া যায়। কিন্তু পাশাপাশি বহুদিন প্রায় রাজনীতি থেকে দূরে থাকা প্রধান বিরোধী দল বিএনপি, তারা কিন্তু এবার বলছে না, এবার আমরা আর পুরো চার দেব না, এবার হয় আমরা যেভাবেই হোক আমাদেরকে নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। তো বিদেশিদের কোথাও তাই, জাতিসংঘও তাই চাইছে। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে যুক্তরাষ্ট্রের 14 জন কংগ্রেসম্যানের একটা বিবৃতি কাগজে এসেছে, তারা তো আরে এক ধাপ এগিয়ে বলেছেন যে প্রয়োজন হলে জাতিসংঘের শান্তিরক্ষীর মোতায়েন করে বাংলাদেশে নির্বাচন হোক, এমনটা তারা দাবি করেছেন পত্র পত্রিকার ভাষ্য অনুযায়ী। তো আমার মনে হয় যে এই আমরা কোনো সংঘর্ষ চাই না, আমরা শান্তি চাই, শান্তিপূর্ণ আন্দোলন চাই। কিন্তু সরকার প্রথমত আদ্রাজিয়া যখন ঢাকায় ছিলেন বিএনপির, আপনি লক্ষ্য করুন যে বিএনপির মহাসমাবেশ কিন্তু যে সময় হয় বা তার আগে আদ্রাজিয়া কিন্তু ঢাকায় ছিলেন, তখন দুদলের 1 কিলোমিটারের মধ্যে বায়তুল মোকাররমের এবং নয়াপল্টন, এ পাশ প্রায় পাশাপাশি জায়গায় দুটি বিশাল সমাবেশ হয়েছে এবং খুবই শান্তিপূর্ণ। তো এটা আমার মনে হয় যে আদ্রাজিয়া বা যুক্তরাষ্ট্রকে একটা বার্তা দিতে সরকার চেয়েছিল যে আমরা শান্তিপূর্ণভাবে এই সব কিছু মোকাবিলা করতে সক্ষম। কিন্তু আদ্রাজিয়া ফিরে আসার পর আমরা যে চিত্র দেখলাম, যে সেদিন নয়াপল্টনে বা পুলিশের যে অবস্থা বা পুলিশের যে মারমুখী আচরণ, সেই অতীত আমাদেরকে স্মরণ করিয়ে দিল যে সরকারকে আবারও চায় দমন পীড়নের রাজনীতিতে ফিরে যেতে বা দমন পীড়ন করে তাদের কর্তৃত্ববাদ টিকিয়ে রাখতে চায়। তো আমার মনে হয় যে আগামী নির্বাচনে পর্যবেক্ষক যে বিশ্লেষণ, দেশীয় বলেন আর বিদেশি বলেন, তারা কিন্তু বলছেন যে না, এমন প্রেক্ষাপট এবার আর নেই,
এবং এবার সরকার চাইলেও এই পুলিশ বা তার পেটুয়া বাহিনী দিয়ে বাংলাদেশের রাজনৈতিক যে অনিশ্চয়তা বা নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা, সেটি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, নানান দেশ নানানভাবে কন্ট্রিবিউট করে যাচ্ছে, কিন্তু ভারত বেশ বেশ কি বলবো নীরব ছিল, চুপচাপ ছিল, এবং এটিকে অনেকে রহস্যজনক বলছিলেন যে ভারতের রোল আসলে কোন দিকে যায়, যেহেতু বর্তমান সরকারকে বা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে ভারতের আশীর্বাদ পুষ্টই বলা হয়ে থাকে এবং তাদের সঙ্গে একটা মৈত্রী রয়েছে তার দীর্ঘদিনের। তো আজকে বৃহস্পতিবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রেস ব্রিফিংয়ে সেখানকার মুখপাত্র বলেছেন বাংলাদেশের মানুষ যেভাবে চায় সেভাবেই নির্বাচন হবে এবং এক্ষেত্রে ভারতের কোনো পছন্দ নেই, এবং স্পেসিফিক্যালি তারা তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে বলেছেন এই প্রসঙ্গেও তাদের কোনো মতামত নেই, বাংলাদেশের মানুষ যদি চায় তত্ত্বাবধায়ক সরকার, সেটি সেই পদ্ধতিতেই নির্বাচন হওয়া উচিত, যদি না চায় তাহলে সেই পদ্ধতি অনুসরণ না করাই ভালো, এই ধরনের একটি মতামত পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে। এটিকে আপনি কিভাবে দেখেন? আমি বলবো এই জায়গাটাই যে ভারতের মন্তব্যটাকে একটি সতর্ক মন্তব্য বলা যায়। তারা আসলে পর্যবেক্ষণ করছে, দেখুন ভারতের কিন্তু ভূরাজনৈতিক বাংলাদেশের যাতে যে সম্পর্ক বা যে স্বার্থ সেটা তারা অবশ্যই আমাদের প্রতিবেশী দেশ হিসেবে তারা আমাদের নির্বাচনে আগ্রহী এবং তারা চায় তাদের স্বার্থ পারপাস সার্ভ করে যেসব লোক বা সরকার বা দল তাদেরকে তারা ক্ষমতায় বসাবে, এটাই স্বাভাবিক। এটা আমিও যদি বৃহত্তর রাষ্ট্র হতো বাংলাদেশও সেটা চাইতো, দিল্লির মসনদে এমন লোক আসুক যারা বাংলা ঢাকার পারপাসকে সার্ভ করবে। তো এটা এটা তাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার। কিন্তু বাংলাদেশে ভারত আমরা দেখেছি অতীতেও দুটিয়ালি করেছে, তারা মানে এরশাদকে এক ধরনের জোর করে যখন তিনি জীবিত ছিলেন সেই 14 সালে জোর করে তাকে নির্বাচনে নিয়ে এসেছেন, বায়ের পরে তাদের দুতিয়ালি এরশাদের পত্নীকে নিয়ে ইত্যাদি ইত্যাদি আমরা দেখেছি নানাভাবে, সেই বিনা স্বীকৃতি থেকে শুরু করে, আমি সেই পেছনে যাচ্ছি না। কিন্তু এবারের তাদের সতর্ক নির্বাচন মানে সতর্ক মন্তব্যের কারণটা হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্রের মনোভাব তারা পর্যবেক্ষণ করছে আমার মনে হয়, এবং যুক্তরাষ্ট্রের সুরেই তারা সুর মেলাতে চাইছে। তারা যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশকে নিয়ে আগে ভারত যুক্তরাষ্ট্রকে কথা দিয়েছিল, যে ধরনের কথা আমরা শুনেছি অতীতে, আপনিও শুনেছেন, এটা প্রায় সবাই জানেন যে ভারত কথা দিয়েছিল যে বাংলাদেশের ব্যাপারটি তারা দেখবে এবং বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে তারা পরামর্শ দেবে। কিন্তু এই 18 সালের নির্বাচনের পর যুক্তরাষ্ট্র যেটা পর্যবেক্ষণ, তা যুক্তরাষ্ট্রের মতে হচ্ছে যে না, ভারত এই জায়গায় কোনো কাজই করেনি, ভারত মানে তাদের স্বার্থকে টিকিয়ে রাখার জন্য বর্তমান সরকারকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে ক্ষমতায় টিকিয়ে রাখছে। তো এবার তারা ভারতকে কিন্তু বাংলাদেশের দায়িত্বটা দিচ্ছে না, তারা বলছে না এবার কিন্তু এভাবে হবে না, বাইডেনের নীতিটাই হচ্ছে যে কর্তৃত্ববাদী যত শাসক আছে তাদের সেসব দেশগুলোয় গণতন্ত্রের চর্চা, মানবাধিকার এবং ভোটের অধিকার, মানুষের গণতন্ত্র মূল কথা, সেটা ফিরিয়ে আনতে তারা চেষ্টা করছেন। অর্থাৎ আপনি বলছেন যে এবার ভারত চাইলেও বাংলাদেশে আসলে কর্তৃত্ববাদী বা কোন ডিসপিউটেড ইলেকশন এর নাটক মঞ্চায়ন করতে পারবে না। এটা এটা নানা কারণে সম্ভব নয় ইকবাল, এটা মানে আপনি এক ফর্মুলা কতদিন আপনি চালু রাখবেন, সেটাই একই ফর্মুলা বেশি দিন কার্যকর থাকে না আসলে। জি, সব একই ফর্মুলা বারবার কাজ করে না। আপনি 14 দেখেন, 14 নির্বাচনটা মানে মানে এটা বিশ্বে আজ আলোচিত হচ্ছে, আলোড়িত হচ্ছে, যে যেখানে 153-54 জন এমপি বিনা ভোটে নির্বাচিত, অর্থাৎ এর মানেটা কি ইকবাল? এর মানেটা হচ্ছে যে বাংলাদেশের মোট ভোটারের অর্ধেকেরও বেশি ভোটার ভোটেই যেতে পারে, এটা কি ধরনের নির্বাচন? এটাকে যদি প্রহসনমূলক নির্বাচন বলেন এটাও আমার মনে হয় মানে কম হবে। তো এসব কি সম্ভব? 18 সালে আবার সে সময় কিন্তু তারা বলেছিল ক্ষমতাসীনরা যে তারা এই নির্বাচনে ত্রুটি বিচ্ছুতি আছে, আমরা 6 মাসের মধ্যে আরেকটা গ্রহণযোগ্য নির্বাচন দেব, কিন্তু সেটাও তো 4 বছরে গড়িয়ে গেছে। তো 18 সালের নির্বাচন যেটা রাতে হয়েছে বলে এখন মানে আমরা সব জায়গায় শুনি,
সেদিন একজন বলেছেন, সেদিন এক কর্মকর্তাই বলেছেন যে ভোট তো রাতে হয়নি, রাতে ব্যালট দিয়ে বাক্সগুলো ভরে রাখা হয়েছে, ভোট হয়েছে দিনে। তো এই যদি অবস্থা হয়, এটা কি জনগণ মেনে নেবে? আর বাংলাদেশের জনগণ মানে কত আপনি তাদেরকে ছাপিয়ে রাখবেন? আমাদের স্বাধীনতার দেখেন অর্ধ শতাব্দী আমরা পেরিয়ে এসেছি, জনগণের যে ন্যূনতম চাহিদা ছিল, তারা কি চায়? তারা চায় ডাল ভাত, এক মুঠো ডাল ভাত, একটু কাপড়, এই তো একটু শান্তিতে থাকতে। কিন্তু আপনি কত আগে আমরা আমাদেরকে বিদেশিরা শোষণ করতো, এখন আমরাই নিজেরাই নিজেদেরকে শোষণ করছি এবং আমরা শোষিত হচ্ছি। বাংলাদেশ আসলে দেখেন আপনি হয়তো একটু কঠিন হয়ে যাবে বা কঠোর হয়ে যাবে আমার কথা, কিন্তু আমার কাছে মনে হয় নানাভাবে যখন আমি চিন্তা করি যে বাংলাদেশ যে এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এখান থেকে কিন্তু গণ উদাও হয়ে গেছে, এখন প্রজাতন্ত্র। তো আমার আমার মনে হয় যে মানুষ এখন জেগে উঠছে এবং মানুষ তার অধিকার ফেরত চাইছে এবং সেটা মানুষের জন্মগত অধিকার হচ্ছে। দেখুন বাদ মানুষ যদি ক্ষুধা থাকে, তার আমার যদি এক্সকিউজ মি আমি যদি অভুক্ত থাকি, তাহলেও তো আপনি খাওয়া আমাকে খাইয়ে দেন যদি এক বেলা, তাহলে আমার আমি স্বস্তি পাবো, শান্তি পাবো। কিন্তু যখন আমার মুখের অধিকার, আমার মননের অধিকার, আমার স্বাধিকার আপনি হুমকির মুখে ফেলে দেবেন, তখন কিন্তু এই স্বাধীনতা হলো মানুষের সবচেয়ে বড় স্বাধীনতা, যে মন খুলে আলোচনা করার, মন খুলে তার দুঃখের কথা বলার, এই যে স্বাধীনতা, এটা কিন্তু মানুষ কি বাংলাদেশ বলতে পারছে? আমার মনে হয় না। রানা ভাই, আমাদের সময় একেবারেই শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেছে অলরেডি। তারপরে একটি খবর একেবারে চুম্বক একটি মন্তব্য না নিলেই নয়, সেটি হচ্ছে পরামর্শকের পকেটেই যাবে 1700 কোটি টাকা হটিকমরুল ঝিনাইদহ মহাসড়ক উন্নয়ন প্রকল্প, একটি উন্নয়ন প্রকল্পের ইয়ে নিয়ে আপনার প্রকল্প প্রস্তাবনা থেকে তারা এই রিপোর্টটি করেছে। দুর্নীতির রিপোর্ট তো বাংলাদেশের গণমাধ্যমে থাকে, বছর জুড়েই থাকে, এটি নিয়ে আমরাও বছর জুড়ে আলোচনা করতে হয়, এটি নিয়েও আপনার নিশ্চয়ই কোনো মন্তব্য থাকবে। খুব চুম্বক এক কথা যদি বলেন, শুধু কনসালটেন্টকে 1700 কোটি টাকা দিতে হবে এবং পাশাপাশি বৈদেশিক প্রশিক্ষণে ধরা হয়েছে 2,61,00,000 টাকা, অর্থাৎ কর্মকর্তারা বিদেশে যাবেন, সেখানে অভিজ্ঞতা নিয়ে আসবেন, দেখে আসবেন। তো তারা যদি দেখে আসেন 261 কোটি টাকা ব্যয় করে, তাহলে এখানে বিদেশি কনসালটেন্ট নিয়োগের দরকার দরকার কি? এখানে এখানে 1700 কোটি টাকা কনসালটেন্সির জন্য ব্যয় করাটা কি যুক্তি? এবং আমি জানি না এই প্রকল্প মূল প্রকল্পটা কত টাকা। এখানে তো আসলে শুনেন বাংলাদেশের যে কথা আপনি যে জায়গায় আপনি বলেন, আজকে দেখলাম আপনি খবর খেয়াল করেছেন নিশ্চয়ই যে সপ্তমবারের মতো ঢাকা ওয়াসার এমডি পদে তাসনিম এখান তিনি আবার সপ্তমবারের মতো নিয়োগ পেয়েছেন এই পদে। তো তার দুর্নীতি তো আমরা জানি যে তিনি বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিতে, আমরা প্রতিনিয়ত সিরিজ রিপোর্ট দেখি তার বিরুদ্ধে, কিন্তু সরকার তাকে আবার একই পদে বহাল রেখেছে, সপ্তমবারের মতো তাকে নিয়োগ দিয়েছে। তো এটা একমাত্র বাংলাদেশেই সম্ভব, এটা হচ্ছে সব সম্ভবের দেশ। বাংলাদেশে কি এই পদের জন্য যোগ্য লোক নেই? সেই প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। জনাব হেলালুদ্দিন রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, পাশাপাশি দর্শক আপনাদের প্রতি অপরিসীম কৃতজ্ঞতা, আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় চাইছি। আল্লাহ হাফেজ। জি, আপনাদেরও ধন্যবাদ।